হ্যাজ সুন্দর পরিবেশ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। কোথা থেকে এসেছেন? আমি চিলাম থেকে। আজকে কোন সমস্যা হয়নি তো? অনেক দূর থেকে তো। তো এখানে কিসের জন্য এসেছেন? আমি লেভেল 2 ফুলফিলতে এসেছি। আচ্ছা সুন্দর। তো আমিও এই প্রিপারেশন হইনি এনএসটি সার্টিফিকেট অ্যাসেসর। আমি মোহাম্মদ আকবর কবির। তো আপনি সঠিক জায়গায় এসেছেন। এর খবর কোথায় পেলেন? এটা আমি আমার বন্ধুর কাছ থেকে খবর। সুন্দর সুন্দর। তো আপনি কতদিন ধরে এই বিষয়ে আছেন? আপনি এটা আপনি কোন অপশনে দিবেন? আমি ইলেকট্রিক্যাল এআই অপশন থেকে দেব। আপনার যে কাজটা করেন সেই কাজগুলো মিলছে, এগুলো মিলবে অবশ্যই আপনি। আপনি সবই পাবেন না যে আমাদের যে এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আছে আপনি সব ফিট করতে পারছেন। ঠিক আছে, আপনি কি রেজিস্ট্রেশন করছেন? তাহলে একটু রেজিস্ট্রেশনটা করতে পারেন। ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্স স্লিপটা একটু সিগনেচার করে নেন। ওকে, তো সব ঠিক। আপনার সাথে এখন এনএসডি এর একটা চুক্তিবদ্ধ হবে। আপনি এই যে লেভেল টু টা দিবেন তার জন্য একটা এগ্রিমেন্ট শীট সিগনেচার করতে হবে। এই এগ্রিমেন্ট শীটের মধ্যে যে এই যে পুরো ফুল ডেটা থাকবে যে অ্যাসেসমেন্ট এর প্রসেসটা সেটা আমরা একটু বলি। সার্ভে আমরা রিটে এবং ডেমোস্ট্রেশন এবং ওরাল টেস্টের মাধ্যমে আজকে আপনাকে অ্যাসেসমেন্ট করব। আর এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়াতে কোনো যদি সমস্যা হয়, জাজমেন্টের নিয়ে কোনো সমস্যা হয়, যদি আমি আপনার জাজমেন্টের যদি মনমতো হয়, আপনার মনমতো যদি না হয় তাহলে অবশ্যই আপনি এনএসডি বরাবর একটি লিখিত আপিল করতে পারবেন। ঠিক আছে, আর এই কি বলছে আমাদের এখানে ওয়াশরুম আছে, তারপরে এই এক্সিট পয়েন্ট আছে যেখানে আপনার যদি কোনো সার্টেনলি কোনো দুর্ঘটনা ঘটে আপনি এক্সিট পয়েন্টে যেতে পারবেন। ক্যান্টিন আছে, আপনি ফ্রেশ হয়ে নিতে পারবেন। দেন হচ্ছে যে আপনার আজকে যে আমরা এই কাজটা করবো এটা হবে অবশ্যই প্রজেক্ট বেস। ঠিক আছে, প্রজেক্ট বেস জব করবো। আর আপনার যদি বিশেষ কোনো চাহিদা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনার করে হেল্প করব। ঠিক আছে, তাহলে আপনি এগ্রিমেন্ট শীটটা একটা সিগনেচার করেন। ওকে, আপনি হ্যাঁ সুন্দর হয়েছে। তো ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমার ফ্রেশ হওয়া দরকার তা আপনি একটু ফ্রেশ হতে পারেন। ওকে, আমরা এখন আপনার তো রেডি তো নাকি? কোনো সমস্যা নেই তো? কোনো রেজিস্ট্রেশন মনে হচ্ছে না তো? আচ্ছা, আমি কি রিটার্ন নিতে পারি? নিতে পারি। হ্যাঁ, এই হচ্ছে আপনার রিটার্ন প্রশ্ন। অবশ্যই 30 মিনিট সময়, 30 মিনিটের মধ্যে আপনি করবেন। হয়ে গেছে? আপনার আরো সময় ছিল, 2 মিনিট সময় ছিল। আচ্ছা ঠিক আছে। তো আপনি এখন একটু ফ্রেশ হয়ে আমাদের যে নিচে ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপে আপনি যেতে পারেন। আমি আসছি। যা সবাই রেডি তো? আপনার পিপি গুলো সব পরে নিয়েছেন। তো এই হচ্ছে আপনার জব সিট এবং স্পেশনশিপ। এই অনুসারে আপনি আপনার মালামালগুলো সব সংগ্রহ করেন এবং আপনি কাজটা শুরু করেন। অবশ্যই এই কাজটা প্রজেক্ট বেজ অনুসারে করবেন, জব সিটে আপনার দেওয়া আছে, হ্যাঁ ড্রয়িং অনুসারে। আর এটি হচ্ছে 4 ঘন্টার মধ্যে আপনি অবশ্যই কাজটা করবেন। ঠিক আছে, আপনি এই যে কাজটা করছেন যে ওয়্যার স্ট্রিপারটা উপরে ওয়্যার স্ট্রিপটা যদি না থাকে তাহলে পাওয়ার স্ট্রিপের পরিবর্তে আপনি কী করতে পারেন? আমি কাটিং ব্যাস ব্যবহার করি। আচ্ছা গুড, ঠিক আছে। আচ্ছা এই যে লাল দাগটা কেন ব্যবহার করেন? চিহ্নিত করার জন্য। ঠিক আছে, কাজ করেন। আপনার খুব সুন্দর হচ্ছে, আপনি বুঝছেন।
30 মিনিট সময় আছে। শেষ আমার মতন শেষ করে ফেলেছেন, ঠিক আছে, আপনি একটু ফ্রেশ হয়ে আসেন, আমরা এরপরে দেখে নিচ্ছি। আপনি প্রস্তুত? আমি ওভারলি আপনাকে বলুন তো কি জয়েন্টটা কি আপনি ফ্রেশ হন, আমি রেজাল্টটা স্যার একটু সিগনেচার করে দেবেন। আচ্ছা আপনারা সবাই আসেন, আজকে তো সারাদিন আপনাদের সাথে ছিলাম, তো ভালোই তো ছিল, কোনো সমস্যা হয়নি, ভালো লেগেছে তো? ভালো লেগেছে। আপনার কাজের কেমন হবে, আপনি কমপ্লিট হতে পারবেন তো? কাজের শেষে একটা প্রশ্নের আনসার দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এমনি আপনার কাজটা দেখলাম আপনি সবই করেছেন, ডিটেলটা খুব ভালোই হয়েছে, আর তারপর ডেমনস্ট্রেশনও ভালোই হলো, তারপর ওরালটাও ভালো হয়েছে। যা তো যখন আপনি ডেমনস্ট্রেশন করছেন তখন আপনি দেখলাম খুব সুন্দর কাজ করছেন, তো এই যে স্ক্রুড্রাইভারটা আপনি যখন টাইট দিচ্ছেন সেটা অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি টাইট দিবেন, ঠিক আছে? অবশ্যই এই কাজ কপিটা নিয়ে এসে সেন্টার থেকে আপনি কি করবেন, আপনার তিন মাস পরে সার্টিফিকেটটা তৈরি হবে। এছাড়াও আপনি অবশ্যই খোঁজ নেবেন যে নিজেকে আপডেট করার জন্য লেভেল 3-4 করে নেবেন এবং বর্তমান আসনের সাথে মিলিয়ে নেবেন, ঠিক আছে? তো ভালো থাকে, হ্যাঁ, আর আল্লাহ হাফেজ।